আমার কইও তুমি তেমনি। সুপ্রভাত সবাইকে। এনএসএস ন্যাশনাল সার্ভিস কিংবা জাতীয় সেবা প্রকল্পের 56তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থারই, সেটা ভারতীয় হোক বা বিদেশেরই হোক, তার মূল বিষয় হচ্ছে, অন্যতম বিষয় হচ্ছে ছাত্রদের মধ্যে মূল্যবোধের জাগরণ করা। সুতরাং এই ভাবনা থেকেই সম্ভবত আমাদের দেশেও এই জাতীয় সেবা প্রকল্পের সূচনা হয়েছিল। আজকে তার 56তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। আমি প্রথমেই স্যারকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের পারমিতা নাথ A very good morning to all of you, respected principal sir of our college, NSS volunteers, and all other students whosoever have joined us here. I need to welcome all of you in this program of 56th NSS Foundation Day. It's really a moment of joy for all of us, being the being someone who is associated with NSS for last 1 year or so. Now, as you all know that we are having internal exams at our college, and we are also having some other government programs. So due to scarcity of time as well as space, we had to restrict ourselves to conduct this program in this hall. But despite that, I would like to give credit to all my volunteers and especially to our principal sir for allowing us to conduct this program in this hall. Now, the primary objective of our today's program is to enlighten our NSS volunteers on what are the objectives of being an NSS volunteer, what are the scopes that you will get in future or you will everyday get if you serve as NSS volunteer, or if you register yourself as a NSS volunteer, what you should do, what you should not do. All those things will be, you know, explained in a nutshell by Dr. Manoj Ghosh. 56তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শ্রীকৃষ্ণ সারদা কলেজে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের দুই অতিথি মনোজ ঘোষ এবং রঞ্জিত ঘোষ মহোদয়, আমাদের এনএসএস এর কোঅর্ডিনেটর সংযোজক শুভ গৌরব, আমার কলেজের সম্মানিত শিক্ষকগণ এবং এনএসএস এর স্বেচ্ছাসেবী কর্মীগণ, আমাদের কলেজে এই মুহূর্তে আরও একটি প্রোগ্রাম, জেলাধিপতি মহোদয় এসে উপস্থিত হয়েছেন, আমাকে সেখানে যেতে হয়। ইচ্ছা ছিল অনেক কিছু বলার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত দুটো লাইন, ভালো করিবারে যার ভীষণ ব্যস্ততা, ভালো হইবারে তার অবসর কোথা। এই লাইন দুটোর অর্থ কি তোমরা বুঝতে পেরেছো? ভালো করিবারে যার ভীষণ ব্যস্ততা, ভালো হইবারে তার অবসর কোথা। পৃথিবীতে যারা ভালো কাজ করে তারা ভালো হওয়ার জন্য করে না। কালকে হাইলাকান্দি জেলায় গ্রামাঞ্চলে একটা প্রত্যন্ত অঞ্চলে একটা আলোচনা সভা হয়েছিল ধর্ষণ নিয়ে। সেখানে যে স্ট্যান্ডার্ডের সেমিনারটা হয়েছে, আমাদের কলেজে ইউনিভার্সিটিতে অনেক সময় তা হয় না, যারা আলোচক ছিলেন প্রায় সর্বসম্মতিতে তারা সিদ্ধান্ত নিয়েছেন
যে পরিবারে যে মূল্যবোধ একজন শিশু বা একজন কিশোর, যুবক বা যুবতী বা সমাজে যে মূল্যবোধ নিয়ে সে বড় হয়, তার জীবনের পরিচালিকা শক্তি সেই মূল্যবোধ। দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, একটা হচ্ছে এই আমাদের এই সমাজ দেশ রাষ্ট্র কখনো চলতে পারে না যদি তার ভিত্তিমূলে নৈতিকতা না থাকে। সকলকে আমি জানাচ্ছি আমার প্রণাম, এবং আগামী দিনের এই দেশ পরিচালক আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা আপনাদেরকেও আমার প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা। হাইলাকান্দিতে সব ডাস্টবিন ভাঙা হয়েছে, হাইলাকান্দিতে ডাস্টবিন ভাঙা হয়েছে, কিন্তু আর ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি আমার বাড়িতে আছে, আমার দোকানে আছে, এমনকি তার অনেক দোকানে কিন্তু ডাস্টবিন নিছে না, 500-100 টাকা করে দেওয়া লাগবে, তারা কিন্তু রাস্তা চলাইতেছে। বাইরে থেকে যারা আইলা তারা আবর্জনাটা কইবে লাগতেন, এটা ভালো করে দেখা তো লাগবো, ঠিক না? আমি আপনাদের কাছে অনুরোধ করবো, NSS-এর সালটাও আছে, তারা বিশেষ অনুরোধ একদিন সবাই মিলিয়ে মিউনিসিপ্যালিটিতে গিয়া কইবে যে কালকে থেকে আমার শহরে ডাস্টবিন দেওয়া লাগবে, কালকে থেকে শহরে ডাস্টবিন দেওয়া লাগবে। কতদিন কইছি স্যার, আমার কাছে কি আছে সেটার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, নিজেকে ওই পথে নিয়ে যেতে হবে। তো NSS কি করায়, কি শেখায় আমাদের? আজকে এই যে এখানে লেখা আছে 56 NSS ফাউন্ডেশন ডে, মানে কত নম্বর NSS ফাউন্ডেশন ডে আজকে? কত বছর কমপ্লিট হলো? 55 বছর কমপ্লিট হয়েছে বলে না 56 আমরা সেলিব্রেট করছি। আমার জন্ম যদি 2000-এ হয়, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে কি এক বছর হয়ে যায়? হয়নি, হয় না, না 2000 মানে কি এক বছর হবে? তো সিমিলারলি আমরা 56 NSS ফাউন্ডেশন ডে সবাই মিলে সেলিব্রেট করছি, কিন্তু কি হয় আমরা যদি শুধু অকেশনগুলোকে সেলিব্রেট করি, স্বচ্ছতা হি সেবা ক্যাম্পেইন যেটা চলছে কবে থেকে শুরু হলো সেটা সেপ্টেম্বর থেকে, আমরা 2 অক্টোবর অবধি এটাকে কি করবো, অবজার্ভ করবো। এখন যতদিন সেই ক্যাম্পেইনটা আছে ততদিনই কি আমরা স্বচ্ছতা হি সেবা করবো, আদার ডেতে কি করবো না? এটা হলো কি আমাদের কাছে একটা কি বলবো, পুরো ভারতবর্ষে একটা মেগা ইভেন্ট হিসাবে, মানে আমরাও করব সাথে সাথে আমরা সমাজকেও জুড়ব। এখন আমি একজন খুব ভালো লিসেনার, আমি একজন খুব ভালো বক্তা, শুধু আমি বললাম আমি শুনবো এরকম হয়? আমি যখন বলবো তোমরা শুনবে, তোমরা যখন বলবে তখন আমি শুনবো, এজ এ টিচার হিসাবে আমাকেও শুনতে হবে ভালো কথাগুলো। সিমিলারলি আমরা যখন সমাজে যখন যাব কোনো না কোনো অ্যাক্টিভিটি নিয়ে, সেটা স্বচ্ছতা হি সেবা হোক, সেটা ক্লিন ব্লাড ডোনেশন হোক, সেটা সার্ভে হোক বা যে কোনো কিছুই হোক, আমরা একটা মেসেজ নিয়ে যাব, সেই মেসেজটা কী করবো ডেলিভার করে আসবো। আমরা আজকালকার কি হয়, আমি জেনারেল কথা বলছি, যতগুলো কথা বলছি জেনারেল, আমরা স্বচ্ছতা হি সেবার মধ্যে গেলাম, ক্যাম্পেইন হচ্ছে, মুখের মধ্যে এইভাবে রুমাল ঝাড়ু দিচ্ছে, এই ফটো মার, ফটো মারটা করি, ফটো মার, দ্যাট টাইপ ওয়ে অফ কমিউনিকেশন। আমি ফটো ওঠার জন্য যাইনি, আমি কি করতে গেছি, কাজ করতে গেছি। ফটো যে উঠানোর যাদের যে রেসপন্সিবিলিটি আছে ডেফিনেটলি উঠাবে। তখন কি হবে, একটা কথা আছে গীতাতে, একটা লাইন লেখা আছে বাংলায় বলছি, যে যখনই কোনো কাজ আমরা মন দিয়ে করব, কাজটা শেষ হওয়ার পর যখন আমরা কিছু সময় বসে ভাববো না, নিজের মনের মধ্যে একটা ভালো ফিলিংস আসে, যেন আমরা কোনো কিছু করেছিলাম, এটার জন্য আমরা কোনো রিটার্ন কোনো কিছু চাইনি। তো NSS আমাদেরকে এই বিষয়গুলো শেখায়। আজকে তোমরা বুঝতে পারবে না, আজকে হয়তো কেউ ফার্স্ট সেমিস্টারে আছো, কেউ হয়তো থার্ড সেমিস্টারে আছো, কেউ হয়তো ফিফথ সেমিস্টারে আছো, হয়তো HS-এর তো কোনো স্টুডেন্ট নেই, না সবাই ডিগ্রি স্টুডেন্ট। যখন তোমাদের যারা FY-UGP-র আছি আমরা 4 বছর কমপ্লিট হওয়ার পর, বা যারা ফিফথ সেমিস্টারে আছি আমরা 3 বছর কমপ্লিট হওয়ার পর, 5 বছর